স্বপ্নের মেট্রো রেল, টার্গেট আগামী বছরেই বাণিজ্যিক যাত্রা। আগামী বছর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু করতে না পারলে উত্তরা থেকে আগারগাঁও রুট ধরেই চলাচল শুরু করবে দেশের প্রথম মেট্রো রেল। কর্তৃপক্ষ বলছে কারওয়ান বাজারে টার্ন করার ব্যবস্থা থাকলেও কারিগরি কারণেই হয়তো আগারগাঁও নয়, মতিঝিলের বাইরে কোনো স্টেশন ধরে চালু করা সম্ভব নয়। যদিও এখনও উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালুর কথাই ভাবছেন তারা। এমআরটি লাইন সিক্সের হাত ধরেই মেট্রো রেলের যুগে পা দিচ্ছে বাংলাদেশ। শুরু থেকেই মেট্রো রেল প্রকল্পকে দুই ভাগে ভাগ করে কাজ করে কর্তৃপক্ষ। প্রথম অংশ উত্তরা থেকে আগারগাঁও, পরের অংশ আগারগাঁও থেকে মতিঝিল। উত্তরা থেকে আগারগাঁও 11.73 কিলোমিটার ভায়াডাক্টে 9টি স্টেশন। এই অংশের প্রথম 4টি স্টেশনে শুরু হয়েছে ট্রায়াল রান। প্যাকেজ একের সার্বিক অগ্রগতি 84.58%। অন্যদিকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত 8.11 কিলোমিটার পথে 7টি স্টেশন নিয়ে ফার্মগেট কারওয়ান বাজার হয়ে প্রেস ক্লাব হয়ে এগিয়েছে মতিঝিলের পথে। এই অংশের কাজ এগিয়েছে 60% বেশি। কর্তৃপক্ষের এবারের টার্গেট আগামী বছরেই বাণিজ্যিক যাত্রা। আপাতত লক্ষ্য প্রথম প্যাকেজ উত্তরা থেকে মতিঝিল, তবে তা সম্ভব না হলে প্রাথমিক যাত্রা শুরু হবে আগারগাঁও পর্যন্ত। যদিও কাজের অগ্রগতি বলছে চাইলেই সেই সময়ে কারওয়ান বাজার পর্যন্ত যাওয়া যায়। সেক্ষেত্রে কারওয়ান বাজারের টার্ন ওভার থাকলেও ট্রেন চলাচলের পুরো সিস্টেম দুটি প্যাকেজে বিভক্ত হয় মতিঝিল না হয় আগারগাঁওতেই থামতে হবে তাদের। এ প্রসঙ্গে মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক বলেন, যে সফটওয়্যারে ট্রেনটা চলবে সেটা কারওয়ান বাজার পর্যন্ত না, এটার একটা অংশ আগারগাঁও নাগাদ, আরেকটি মতিঝিল পর্যন্ত। পুরো প্রকল্পের সার্বিক গড় অগ্রগতি 70.58%।